পাঁচটা, কেউ বলেছেন আটই মুহররম, কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল, কেউ বলেছেন পনেরোই রবিউল আউয়াল, কেউ বলেছেন আঠারো রবিউল আউয়াল, কেউ বলেছেন বাইশে রমজান। কিন্তু সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন মুসলিম শরীফের বর্ণনা। যেমন কিয়ামতের দিন কবে হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু বার্তা আমরা সবাই জানি। বার্তা বলেছেন রাহমাতাল লিল আলামিন। কোনবার কিয়ামত হবে? কোনবার? কোনবার? জুমাবার। কোনবার? শুক্রবার বলবেন না, এটা অমুসলিমদের রাখা নাম। আল্লাহ কোরআনে রেখেছেন জুমাবার, আপনারা শুক্রবার বলেন কেন? যারা বলে ব্রহ্মাণ্ড, ব্রহ্মের অণ্ড থেকে এই পৃথিবী সৃষ্টি, অণ্ডের ভিতরে যেটা থাকে সেটা হলো শুক্র, আপনারা সেটা বলবেন কেন? আপনারা বলবেন জুমাবার। কি বার? জুমাবার আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, জুমাবার জান্নাত খোলা হবে, জুমাবার কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, জুমাবার জান্নাত থেকে আদম নিচে এসেছেন, জুমাবার কিয়ামত অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, কারণ ওই দিন সবার আমল উপরের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি বলছেন আমি এমন অবস্থায় আল্লাহর কাছে আমল পাঠাতে চাই, আমি একজন রোজাদার, সপ্তাহে দুই দিন রোজা রেখেছেন। আজকে কি বার ছিল? দেখি কয়জন রাখছেন রোজা। নাউযুবিল্লাহ মিন যালিক। কি হইছে আপনাদের কোন তো? শুধু হালুয়া রুটি খাওয়া মুসলমান? আমি তো ইংল্যান্ডে এত কম হাত দেখি না। ইংল্যান্ড আমেরিকাতে অনেকগুলো মসজিদ আছে, সোমবার বৃহস্পতিবার তারা ইফতারের আয়োজন করে, গণহারে রোজা রাখে। মক্কা মদিনাতে তো আছেই, মক্কা মদিনাতে আপনি গেলে দেখবেন সোমবার বৃহস্পতিবার মনে হবে রোজার দিন, বাড়ি ঘর থেকে ইফতারে নিয়ে আসে। কারণ সুবিধা হলো রোজাদারকে যদি খাওয়ান অটোমেটিক রোজার সওয়াবটা আপনি পেয়ে গেলেন, জান্নাতের খাবার পেয়ে গেলেন, গুনাহ মাফ হয়ে গেল, ঠিক কি না? কি বরকত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য কি সুন্দর সুবিধা দিয়েছেন, তিন দিন রোজা রাখবেন। আর একটা সলাতের কথা রাহমাতাল্লিল আলামিন বলেছেন, চাশতের নামাজ, এটা যারা পড়বে কোনো জাদু টোনা তার উপর কাজ করবে না। চাশতের নামাজ বুঝেন তো কোনটা? এশাক না? এশাক হলো সূর্য ওঠার সাথে সাথে, এটা মা বোনদের জন্য। আমার মায়েরা আসছে বোধ হয় না? হ্যাঁ, বেশি না কম? আচ্ছা, মায়েদের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসা তো একটা বড় সূরাই আছে, মায়েদের সূরা, আপনাদের কোনো সূরা নাই, কিন্তু সূরা বেড়া নাই। বেড়া নামে কোনো সূরা আছে? সূরা বেড়া? নাসের ভিতরে মহিলা আছে, পুরুষও আছে, কিন্তু মেয়েদের জন্য স্পেশাল একটা সূরা আছে, সূরাতুন নিসা, মহিলাদের সূরা। ওটার শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। তাকওয়া লঙ্ঘন হয় সবচেয়ে বেশি মায়েদের উপর। এই জন্য মায়েরা আপনারা আপনাদের সৌন্দর্য ঢেকে রাখবেন, আপনাদের সৌন্দর্য দ্বারা দেখবে এরাও কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। এর সৌন্দর্য দিয়ে সে আমাদেরকে নোংরা করেছে। খবরদার মায়েরা, অনেক বেয়াদব বলে মুখ খোলা রাখা নাকি ইসলামে জায়েজ আছে? কোথায় দেখেছেন জায়েজ আছে? মুখ খোলা থাকলে ঢাকবেন কি? একটা মেয়েকে যখন কেউ দেখতে যায় কি দেখে? কি দেখে? মুখ। অসংখ্য হাদিস এটার পক্ষে, বিশেষ করে একটা ছোট্ট হাদিস ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছে আমি, বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা সাফিয়াকে বিয়ে করলেন খায়বারের যুদ্ধে। কোন যুদ্ধে? খায়বারের যুদ্ধে। রাসূল সেখানে ওনার ওলিমা ঠিক করলেন, ওলিমা আমরা এখন কি নাম দিয়েছি, বৌবাত না? হ্যাঁ তাহের ভাই, কি বাত? বৌবাত। আর জামাই বাত কোনটা? দেখেন, শুধু বউ থেকে খাইতে চায়, এটা ইসলামে জায়েজ নাই। আপনি কোনো মেয়েকে বলবেন যে তোমার বাপ যেন 500 লোককে খাওয়া হারাম, হারাম প্রস্তাব দিলেন আপনি। কোন মেয়ের বাপের কাছে খাওয়ার জন্য চাপাচাপি করা জায়েজ? মেয়ের বাপ যদি উইলিংলি খাওয়ায় তাতে কোনো আপত্তি নেই। এখন তো যৌতুকও খায়, আপনাদের এদিকে অবশ্য যৌতুক নাই। যৌতুক যারা খেয়েছ লিখিত রাখো, কিয়ামতে জিনাকার হিসাবে উঠবি, তোর হাসর মোমেন হিসাবে হব না, যৌতুক ফিরত দিবি। যৌতুক তো দূরের কথা, সুই পরিমাণ জিনিস বিবির কাছে চাওয়া জায়েজ নাই, কিচ্ছু চাইবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করেছেন, মক্কার সবচেয়ে ধনী রমণী, 19টা উট দিয়েছেন, কয়টা? 19টা। মেয়েটা দামি, তার মোহরানাও দামি। এখন ফকিরের পোলা
তাহের ভাইয়ের বউরে বিয়ে করতে চায়। আবার দেখা যায় অনেক ছোট ছোট পরিবারের মেয়ে আরো বড় ছেলের সাথে বিয়ে হয়, হতে পারে, কিন্তু কুফুটা একটা বিরাট ব্যাপার, সমকক্ষতা, কুফু। আলামি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ আকাশেও নাই জমিনেও, কিন্তু বিয়েতে সমতা রক্ষা করতে হবে। আপনি যদি ধনীর মেয়েকে আনেন ওই পরিমাণ মোহরানা দিয়ে আনতে হবে। মা সাফিয়ার বিয়ে, বিয়ের আগে হয়েছে, এখন ওয়ালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন বেলালকে দিয়ে, ওলিমার খাওয়া হলো তিনটি, রুটি মাখন এবং ঘি, আলহামদুলিল্লাহ বলেন, রুটি মাখন এবং খেজুর, রুটি রুটি না খেজুর মাখন এবং ঘি, রুটি না রুটি না পোলাও না, বিশ্বনবীর ওলিমা। আমাদের দেশে তো সামান্য মেম্বার সাহেবের অ্যাকাউন্টেও শত কোটি টাকা পাওয়া যায়, এগুলো জনগণের টাকা, চোরা টাকা সব, আছে না নাই? সামান্য সরকারি কর্মচারী তার পয়সা কি? কালকে দেখলাম এক টেলিভিশনে দেখাচ্ছে, ভূমি অফিসের দলিল লেখক, তার ঢাকাতে দশতলা বাড়ি, সে পায় হলো প্রত্যেক দিন 60 টাকা। তো সাংবাদিক বলতেছে, সে যদি এই বিল্ডিং হালাল টাকায় করতো 10,000 বছর চাকরি করতে হইতো, কিন্তু এখন সে বিশাল বাড়ির মালিক। ওখানে 12 তলা না 10 তলা দেখালো মোহাম্মদপুরে, আরো কোথায় কোথায় ফ্ল্যাট আছে। সম্পদ বেশি যার হিসাব বেশি, হারাম আছে যেখানে আরাম নাই, কথা কন না কেন? ঘরে গিয়ে খবর নেন, কোন হারাম খোরের ঘরে কোনো আরাম? কার কথা? ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, সবগুলো বদকার জাহিমের ভিতরে থাকবে, জাহান্নামে থাকবে। ইন্নাল আবরার আলাফি নাইম, সব ভালো মানুষেরা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে, যারা নেক কাজ করে। কি করে? নেক কাজ, এশার নামাজ যারা পড়েছে তারা নেক কাজ, পিতামাতার খেদমত যারা করেছে নেক কাজ, প্রতিবেশীর হক যারা দিয়েছে নেক কাজ, বিবির সাথে ভালো ব্যবহার করেছে যারা তারা কি নেক কাজ। বিবির কাছে গেলেই এবাদত, এবাদত করবেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবাদত কি? রাসূল বললেন, আদ-দুআউ হিয়াল ইবাদা, দোয়াটা এবাদত, বিবির কাছে যাওয়াও এবাদত। সাহাবে কেরাম বললেন, এটা কেমন কথা? বলছে, তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও তাহলে কি হবে? বিবির কাছে যাওয়া এবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীরের মধ্যে অনেকগুলো জোড়া, আজকের মেডিকেল সায়েন্স বলছে বাহিরে হলো 365টি জোড়া, কয়শ ভিতরে কত জোড়া এখনো ঠিক করতে পারে নাই, কারণ ব্রেনের ভিতরে 2700 কোটি ভেইন, বুকের ভিতরে 2700 কোটি, 2500 কোটি ভেইন, প্রত্যেক বেনের ভিতরে আবার জোড়া আছে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব, সিটি স্ক্যান করলে কিছুটা আসে। এত বিশাল শরীর, এই সব শরীরের জোড়াগুলো জোড়ার সদকা দিতে বলেছেন রাসূল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে জোড়ার সদকা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেই প্রতিটাতেই জোড়ার সদকা আদায় হয়ে যায়। এখন শরীরের এতগুলো জোড়ার সদকা কিভাবে আদায় করবেন? 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও জোড়া আদায় হবে? একটা সহজ বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যারা চাস্তের সালাত পড়বে, চাস্তের সালাত হলো 8টার পর থেকে, সূর্য যখন গরম হয় তার পর থেকে জোহর পর্যন্ত, এই সময়টা হলো চাস্তের সময়। এই সময় রাসূল কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত নামাজ পড়তেন। এই 4 রাকাত 2 রাকাত 8 রাকাত তৌফিক অনুযায়ী যারা পড়বে, শরীরের সব জোড়ার হক তাদের আদায় হয়ে যাবে। পারবেন তো? কয়টা গেল? 2টা 3 নাম্বার। সকাল সন্ধ্যায় বেশি করে তসবিহ করবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় তোমরা বেশি করে আল্লাহর জিকির করো আর তসবিহ করো। সকাল এবং সন্ধ্যায় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? তবে জিকিরের ভিতরে যেন কোনো লাফালাফি না হয়। যারা জিকিরের ভিতরে শরীর দুলায়, এরা শয়তান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা,
একজন সাহাবি ভালো গাইতে পারতেন, ইসলামী সংগীত ভালো গাইতেন, মা আয়েশার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো গায়। পর্দার আড়াল থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে আছেন, গাওয়ার সময় সে এরকম দুলতেছে, আমাদের দেশে এরকম দুলে কিনা? মা আয়েশা বললেন যাকা শয়তান, এটা শয়তান, যারা শরীরকে দোলায় নাচে এরা কি কথা বলেন না কেন, শয়তান। মা সাফিয়ার যখন বিয়ে হলো, সাহাবায়ে কেরাম মদিনার আনসাররা দাওয়াত পেলেন, তিনিরা যাচ্ছেন অলিমা খাওয়ার জন্য, তিনিরা বলছেন মা মা সাফিয়া কি আমাদের মা হবে নাকি বান্দি হবে? কয়েকজন জ্ঞানী সাহাবি বললেন যদি তিনি সারা শরীর ঢেকে আসেন তিনি হবেন আমাদের মা, তিনি হবেন আমাদের কি মা, আর যদি মুখ খোলা থাকে তিনি হবে বান্দি, তিনি হবে কি বান্দি। তাহলে মুখ খোলা থাকে কার, কথা বলেন বান্দির। তোমার নেককার বিবি কেমনে মুখ খোলা নিয়ে বাইরে বের হয়? অসংখ্য বর্ণনা, ইফকের বর্ণনা আরো সুন্দর করে দিয়েছেন বুখারিতে, ইফকের বর্ণনা মা আয়েশার হার হারিয়ে গেছে, সেখানেও তিনি সাফওয়ানকে দেখে সাথে সাথে নিজেকে ঢেকে ফেলেছেন। তো সাফওয়ান চিনল কেমনে? মা আয়েশা সেটা পরিষ্কার করে দিয়েছেন যে সাফওয়ান আমার বিয়ের আগে মক্কায় আমাকে দেখেছিল, এই জন্য সে আমাকে দেখে চিনে ফেলেছে, যখনই সে ইন্না লিল্লাহ পড়ল আমি আমার চেহারা শরীরকে ঢেকে ফেলেছি। এবং তিনি যখন উঠ হারানো উঠে তিনি উঠতেন, কেউ ট্যার পেত না, এত হালকা ছিলেন, উঠে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো ছিল থাকতো, যে আগে আমাদের দেশে যেরকম পর্দা থাকতো, রিক্সা উঠলে গরু গাড়িতে উঠলে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো থাকতো, ঠিক না বা ঠিক? আরে পোলাপান তোমরা জানো কি, এরা মুরব্বি না কই? আগে যখন আমরা উঠতাম রিক্সাতে গাড়িতে কি করতাম, কি করতাম, কাপড় পেঁচাতাম, এটা ছিল আসল পর্দা। আল্লাহ সেই পর্দায় ফিরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। আমার ভাইয়েরা, একজন মুমিন নামাজি হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, পাঁচবার আল্লাহর নামাজের কথা কোরআনে বলেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে, এটা তাদের জন্য কঠিন যাদের